হ্যালো বিরাচল কোনো ওই চ্যানেল আশা করি সব আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা যে কোনো গানের কারো ওকে মিউজিক কীভাবে তৈরি করবেন কারো ওকে মিউজিক যারা চিনেন না তাদের আমি বলে দিই গানের জাস্ট গানগুলোন কলিগুলন বাদ হয়ে যাবে জাস্ট মিউজিকটা থাকবে আপনারা যারা গান বাজনার সাথে পরিচিত আছেন যারা গান গান বিশেষ করে ভোকাল ম্যানেজ করেন বিভিন্ন নতুন গান আসলে সেই গানের মিউজিকটা আপনারা কিন্তু অনেকেই খোঁজ করেন কিন্তু ইউটিউবে আপনারা যখন সার্চ করেন কোনো নতুন গানের কিন্তু মিউজিক অ্যাভেলেবেল থাকে না তো আজকে আমি আপনাদের এই প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে আপনার কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে আপনার কাছে সবার আগে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ইজিলি আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে ওকে প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গাতে আপনারা সার্চ করবেন ব্যাক ট্র্যাক ওকে সি কে টি ওকে বিএসি কে টি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে ব্যাক ইট নামে একটা মিউজিক প্লেয়ার চলে আসছে এটার পরে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম আর এই মিউজিক প্লেয়ারটা ডাউনলোড লিংকটা এই ভিডিওটা ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দেবো সেই জায়গাতে আপনারা ডাউনলোড করে অ্যাক্সেস করতে পারবেন জাস্ট আপনারা প্লে স্টোরে সার্চ করে আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি জাস্ট ওপেনের পরে ক্লিক করে দেবো ওপেনের ওপেনের পরে ক্লিক করে দিলে আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাক কিট নামে একটা অ্যাপ্লিকেশন এটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম অ্যাড আসলে একটা কেটে দেবেন নিচে দেখতে পাচ্ছেন সংস নামে একটা অপশন আছে তো সংস এর পরে যদি আপনারা ক্লিক করে দেন সংস এর পরে ক্লিক করে দিলে আপনাদের ফোন মেমোরিতে বলেন আর মেমরি কার্ডে বলেন যতগুলো গান আছে সব আপনাদের সামনে এসে শো করবে আপনারা যে কোনো গান এই জায়গাটা সিলেক্ট করে আপনাদের মিউজিকটা আলাদা করতে পারবেন তো আমি এই জায়গাটা सिंपली আমি আপনাদের একটু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট যে গানটার মিউজিক আলাদা করতে চsetzen সেই গানটা আপনারা জাস্ট প্রথমে সিলেক্ট করে দিবেন তো আমি জাস্ট সানাম রে এই গানটা আমি জাস্ট একটু সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি প্রথমে আপনাদের একটু প্লে করে দেখিয়ে দেবো যে আসলে গানটা রিয়েল কিনা ওকে দেখতে পারবেন সো আপনারা দেখতে পারলেন এটা কিন্তু একটা রিয়েল গান কোনো প্রকারের ওকে মিউজিক গান না ওকে তো ওকে করার জন্য এখন আমরা কি করবো এখন আমরা গানটা জাস্ট সিলেক্ট করে আমি জাস্ট একদম প্রথমে নিয়ে আসবো প্রথমে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা মাউথ আইকন আসছে তো মাউথ আইকনের পরে আমি জাস্ট ক্লিক করে দেবো মাউথ আইকনের পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন লোডিং ইনস্ট্রুমেন্ট এরকম একটা অপশন আসতেছে এটাকে লোডিং হচ্ছে একটু ওয়েট করবেন ওয়েট করে এখন যদি আমি আপনাদের গানটা প্লে করে শোনাই দেখতে পারবেন এটা কিন্তু ওকে মিউজিক হয়ে গেছে এরপরে কীভাবে সেভ করবেন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি একটু প্লে করি সো দেখতে পারলেন এটা কিন্তু একটা কারোকে মিউজিক হয়ে গেছে আপনারা খুব সহজে এইভাবে যে কোনো গানের কারোকে মিউজিক তৈরি করতে পারবেন আর এরপরে আপনাদের কোনো জায়গায় হালকা একটু যদি ভোকাল রয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা ডটের মতো আইকন আছে নিচে এটার পরে ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করে দিয়ে আপনারা যেটুকুন বাদ দেওয়া লাগে সেই কয়েক সেকেন্ড এই জায়গাতে বাদ দিয়ে দিতে পারবেন ওকে বাদ চাপ দিয়ে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনারা একদম উপরের দিকে একটু খেয়াল করবেন উপরের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা বাটন আছে सिंपली আপনারা সেভ আইকনের উপরে ক্লিক করে দেবেন সেভ আইকনের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম অপশন আসতে পারে এই জায়গাটা দেখতে পারবেন উপরে ওয়াচ ভিডিও অ্যাড এটার পরে সিলেক্ট করে দেবেন এটার পরে সিলেক্ট করে দিলে আপনাদের একটা অ্যাড চলে আসতে পারে সো এরকম একটা অ্যাড আসলে আপনারা যেটা সেটা কেটে দিবেন কেটে দিলে এখন দেখতে পারবেন আপনাদের সেভের অপশনটা চলে আসবে ওকে তারপর সেভ করে দিলাম দেখার পরে আমরা কিন্তু এই গানটা সেভ করতে পারবো আর যদি এটা না দেখি আমরা সেক্ষেত্রে সেভ করতে গেলে আমরা অ্যাপ্লিকেশনটা পার্সেস করা লাগবে তো আপনারা জাস্ট একটু ওকে আমাদের এটা দেখা শেষ আমরা এখন জাস্ট একটা স্কিপ করে দিলাম স্কিপ করে দিলে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভ করার অপশানটা চলে আসছে এখন জাস্ট আপনারা যদি ওকে বাটনের পরে প্রেস করে দেন আপনাদের এটা জাস্ট একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের গানটা আপনাদের গ্যালারিতে বা ফোন মেমোরিতে বলেন মেমোরি কার্ডে বলেন এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে আপনারা ইজিলি কিন্তু এটা যে কোনো জায়গায় অ্যাক্সেস করে আপনারা এটা ইউজ করতে পারবেন তো আশা করি আপনারা প্রপারলি বুঝতে পারছেন কিভাবে আপনারা যে কোনো গানের একটা কারও মিউজিক তৈরি করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যারা বিশেষ করে গান গাইতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে করেন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন গুড বাই